প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব প্ল্যানিং প্রসেস নিয়ে। আমরা জানি ব্যবস্থাপনার নাম্বার ওয়ান ফাংশন হলো প্ল্যানিং, এবং এই প্ল্যানিং হঠাৎ করে হয় না। আমাদের মাথায় অনেকগুলো আইডিয়া থাকে, সেগুলোকে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে প্ল্যানিংয়ে ট্রান্সফর্ম করতে হয়। এবং এই প্ল্যানিং রিলেটেড আমরা অলরেডি বেশ কিছু মডেল জানি, যার মধ্যে ম্যানেজমেন্ট বা অবজেক্টিভস বা MBO অসাধারণ একটি, এবং এই MBO জানা থাকলে যে কারো পক্ষে প্ল্যানিং প্রসেস মনে রাখা সম্ভব। MBO-তে প্রথমে ছিল ওভারঅল অবজেক্টিভ সেট করা, আর সেটাকে এরপর ডিভিশনে পাঠানো, তারপর ডিপার্টমেন্টে পাঠানো, তারপর অ্যাকশন প্ল্যান করা, এরপর সেগুলো ইমপ্লিমেন্ট করা, এরপর রিভিউ করা। এভাবে আমরা একটা পদ্ধতি অনুসরণ করেছি, সেই পদ্ধতিরই আরেকটু ভিন্নভাবে উপস্থাপন আমরা এখানে দেখতে পাবো। ফলে MBO মনে থাকলে প্ল্যানিং প্রসেস মনে রাখা সম্ভব। তাহলে আমরা বলছি এই প্ল্যানিং প্রসেস কি, এটা যেনতেন বিষয় না, এটা একটা সিস্টেম্যাটিক অ্যাপ্রোচ যেটা ইউজ বাই অর্গানাইজেশন অ্যান্ড ইন্ডিভিজুয়ালস টু ডিফাইন গোলস। এই গোল অর্জনের জন্য ডেভেলপ স্ট্র্যাটেজিস অ্যান্ড আউটলাইন টাস্ক অ্যান্ড স্কেডিউলস টু অ্যাচিভ দিস অবজেক্টিভস। তাহলে আমরা এই এই প্রক্রিয়াটা হলো এমন এমন একটা অ্যাপ্রোচ যার মাধ্যমে আমরা একটা প্রতিষ্ঠানের জন্য বা ব্যক্তির জন্য গোল সেট করে থাকি, সেই গোল অর্জন করার জন্য কৌশল গ্রহণ করে থাকি বা ডেভেলপ করে থাকি, এবং কি কাজের মাধ্যমে আমরা সেই অবজেক্টিভসগুলো অর্জন করব, কোন প্রক্রিয়া অর্জন করব, কোন কাজের পর কোন কাজ করব, এই যে পুরো প্রক্রিয়াটা, এটাই হলো প্ল্যানিং প্রসেস। এই প্ল্যানিং প্রসেসে এক নাম্বার স্টেপস হলো সেটিং অবজেক্টিভস। MBO-তেও ছিল সেটিং অবজেক্টিভস, এখানেও সেটিং অবজেক্টিভস। আর যখনই অবজেক্টিভস এর কথা আসে, তখনই আমরা বলি যে স্মার্ট হতে হবে আমাদের অবজেক্টিভস। সেটা কেমন? এটা স্পেসিফিক, সুনির্দিষ্ট, এরা পরিমাপযোগ্য, বিভিন্ন স্ট্যান্ডার্ড দিয়ে পরিমাপ করা যায়, এটা অর্জনযোগ্য, অবাস্তব, আনরিয়েলিস্টিক হলে চলবে না, এবং এটা আমাদের প্রতিষ্ঠানের সাথে, আমাদের গোলের সাথে রিলেভেন্ট হতে হবে। এছাড়া অবশ্যই আমাদের অবজেক্টিভস এর সময়সীমা থাকতে হবে, অসীম সময়ের জন্য কোনো অবজেক্টিভ সেট করলে, গোল সেট করলে সেটা বাস্তবায়ন অসম্ভব, এবং সেখানে ডিলে ডালা ভাব প্রতীয়মান হয়। আর তথাপিও এই প্ল্যানিং প্রসেসে যখন আমরা অবজেক্টিভ সেট করি, সেখানে কিছু সমস্যা হতে পারে, বাধা তৈরি হতে পারে, যার মধ্যে এক নম্বর হলো অ্যাম্বিগুইটি, যে আমরা গোল সেট করলাম, সেই গোলের মধ্যে অস্পষ্টতা থাকতে পারে, এবং গোলের সুনির্দিষ্ট অবস্থান নাও থাকতে পারে। হয়তো মনে হচ্ছে, কিন্তু অনেকে বুঝতে পারছে না ঠিক এক্স্যাক্টলি আমরা কি অর্জন করতে চাই, এবং এই কারণে বিভিন্ন বিভাগের মধ্যে, ডিপার্টমেন্টের মধ্যে, স্ট্র্যাটেজিক লেভেল, মিড লেভেল, অপারেশনাল লেভেলের এক্সিকিউটিভসদের মধ্যে কনফিউশন অ্যারাইজ করতে পারে, এবং তারা ঠিক বুঝতে পারবে না যে আমরা কি করছি, আমাদের কি করা উচিত। তার উপর ওভার অ্যাম্বিশন হতেও প্রবলেম অ্যারাইজ করতে পারে, যে রাতারাতি সবকিছু করে ফেলার, অর্জন করে ফেলার একটা প্রবণতা একদল ম্যানেজার বা অফিসারদের মধ্যে দেখা দেয়, এবং এই যে ওভার অ্যাম্বিশন বা কোম্পানির পরিচালনা পর্ষদ রাতারাতি অনেক কিছু করে ফেলতে চায়, এই রকম ওভার অ্যাম্বিশন হতেও প্রবলেম দেখা দিতে পারে, অবজেক্টিভস প্রপার নাও হতে পারে। কি দেখা দেয়? একেবারে আনরিয়েলিস্টিক গোলস, আগামী এক মাসের মধ্যে আমাদের সেলস 200% বাড়াতে হবে, এই যে আনরিয়েলিস্টিক গোলস, এগুলো কোম্পানির মধ্যে হতাশার জন্ম দেয়, এবং নৈতিকতার মানদণ্ডে এগুলো ভালো নয়। অবজেক্টিভস তো কনফ্লিক্টিংও হতে পারে, ওভারঅল অবজেক্টিভ সেট করার পর ডিপার্টমেন্টগুলো যখন সে অবজেক্টিভ অর্জনের জন্য নিজস্ব অবজেক্টিভ সেট করে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে অনেকগুলো উপকারী বা ইনফ্লুয়েন্সিং, প্রভাবকারী কর্তৃপক্ষ থাকে বা গোষ্ঠী থাকে, ব্যক্তি থাকে, যাদেরকে আমরা স্টেক হোল্ডার্স বলি, তাদেরও গোল অর্গানাইজেশনের গোলের সাথে অ্যালাইন করতে হয়। কিন্তু ক্ষেত্র বিশেষে দেখা যায় যে এখানে কনফ্লিক্টিং অবজেক্টিভস অ্যারাইজ করতে পারে। মালিক পক্ষ যখন মনে করছে যে খরচ কমানো উচিত, তখন হয়তো এক্সিকিউটিভ মনে করছে না, পরিশ্রম আমরা করছি, আমাদের বেতন বাড়ানো উচিত, ফলে এজেন্সি প্রবলেম দেখা দিতে পারে। 2 নম্বর হলো এনভায়রনমেন্টাল স্ক্যানিং। আমরা জানি যে
একটা প্ল্যানিং করলে সেই প্ল্যানিংটা যথাযথ হতে পারে না যদি পরিবেশ কি চায় সেটা আমরা বুঝতে না পারি। হোয়াট এনভায়রনমেন্ট ইজ আস্কিং, পরিবেশ কি চায় এটা বুঝতে না পারার কারণে নোকিয়ার মতো বিখ্যাত মোবাইল কোম্পানি বাজার থেকে হারিয়ে গেছে, কোডাকের মতো কোম্পানি ফিল্ম প্রসেসিং ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে গেছে। তাহলে এনভায়রনমেন্টাল স্ক্যানিং কি যে আমাদেরকে খুঁজে বের করতে হবে আমাদের কোম্পানির, আমাদের অর্গানাইজেশনের বা আমি ব্যক্তির যে স্ট্রেংথ উইকনেসেস এবং অপরচুনিটিস থ্রেটগুলো কী কী, এগুলো আমাদেরকে আমাদের প্ল্যানিং ইমপ্লিমেন্টেশনে সহযোগিতা করবে, প্ল্যানিং করার ক্ষেত্রে সহযোগিতা করবে, প্ল্যানিংটা যেন যুগোপযোগী হয় সেদিকে সহযোগিতা করবে। এই এনভায়রনমেন্টাল অ্যানালিসিসে আমরা একদিকে ইন্টারনাল এনভায়রনমেন্টের কথা বলি, অর্থাৎ আমরা চাই যে আমাদের কোম্পানির যে মিশন, ভিশন, গোলস, অবজেক্টিভস, স্ট্র্যাটেজিস, হিউম্যান রিসোর্সেস, ফিনান্সিয়াল রিসোর্সেস, ফিজিক্যাল রিসোর্সেস এবং যে ইনট্যাঞ্জিবল রিসোর্সেস, সুনাম আছে, ব্র্যান্ড ভ্যালু আছে, এগুলো মূল্যায়ন করে খুঁজে বের করা যে স্ট্রেংথ এবং উইকনেসেসগুলো কী কী। আর হলো গভর্নমেন্ট পলিসিস, কম্পিটিটর্স পলিসিস, দ্য ইকোনমি অফ দ্য কান্ট্রি, ইনফ্লেশন, ডিফ্লেশন, ইন্টারেস্ট রেট, কালচার অফ দ্য পিপুল, টেস্ট অফ দ্য পিপুল, টেকনোলজি, লিগাল ফ্যাক্টর্স, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর্স, যেগুলোকে আমরা বলি এক্সটার্নাল এনভায়রনমেন্ট, সেগুলো আমরা বিবেচনা করে অপরচুনিটিস এবং থ্রেট যাচাই করি, যার মাধ্যমে আমরা ভালো প্ল্যান ডেভেলপ করতে পারি। এক্ষেত্রেও আমাদের কিছু ভেরিয়ার্স আছে, সেটা হলো আমরা যখন ইন্টারনাল সোর্স থেকে ইনফরমেশন নিচ্ছি বা এক্সটার্নাল সোর্স থেকে ইনফরমেশন নিচ্ছি, তখন অনেক সময় টু মাচ ইনফরমেশন আমাদের এই প্ল্যানিং প্রসেসকে বাধাগ্রস্ত করতে পারে। কোন ইনফরমেশনগুলো লাগবে, কোনগুলো বাদ দিব, রীতিমতো হযবরল অবস্থা তৈরি হতে পারে। আবার যে ইনফরমেশন আমরা কালেক্ট করেছি সেগুলো আপডেটেড হতে পারে, আপডেটেড ইনফরমেশনের ভিত্তিতে যদি কেউ প্ল্যানিং করে সে প্ল্যানিং কোনোভাবেই যুগোপযোগী হতে পারে না। তার মধ্যে রয়েছে আবার বায়াসনেস, আমি যা বুঝেছি সেটাই কারেন্ট, আমার অভিজ্ঞতা অনেক, ফলে অনেক তথ্য উপাত্ত নিলেও দিনের শেষে আমি আমার মতো সিদ্ধান্ত নিলাম, আমার মতোই আমি সেন্স ব্যবহার করলাম, আমার পরিবার হতে যা শিখে এসেছিলাম তাই প্রতিষ্ঠানে প্রয়োগ করার চেষ্টা করলাম, যেগুলোকে বলে কগনিটিভ বায়াসেস, নিজে নিজে রিয়েলাইজ করা, রিকগনাইজ করা যে ইহা করা উচিত, উহা করা উচিত না, কিন্তু ডেটা সেগুলোকে সমর্থন করে না। এভাবে বাধার সৃষ্টি হতে পারে বা প্ল্যানিং প্রসেস ঝুঁকির মুখে পড়তে পারে। যখন এনভায়রনমেন্টাল স্ক্যানিং হয়ে গেল, আমরা জানি আমাদের ইন্টারনাল এনভায়রনমেন্টের উপাদানগুলো কী, এক্সটার্নাল এনভায়রনমেন্টের উপাদানগুলো কী, আমাদের স্ট্রেংথস অ্যান্ড থ্রেটস, স্ট্রেংথস অ্যান্ড উইকনেসেসগুলো কী, অপরচুনিটিস অ্যান্ড থ্রেটসগুলো কী কী, তখনই সময় আসছে এখন স্ট্র্যাটেজি ফর্মুলেট করা, অবজেক্টিভ বাস্তবায়ন করতে গেলে কৌশল লাগবে। এবং কৌশল হলো এমন এক ধরনের অ্যাকশন প্ল্যান বা কর্ম প্রক্রিয়া যার মাধ্যমে আমরা প্রতিযোগীদেরকে দূরে সরিয়ে দিয়ে আমরা আমাদের গোল অর্জন করতে পারবো বা সুপেরিয়র প্রফিটেবিলিটি অর্জন করতে পারবো। তাহলে আমাকে আমার অ্যাকশন প্ল্যান ঠিক করতে হবে। এখানে আমরা কি করব, আমরা স্ট্র্যাটেজিস ক্রিয়েট করব দ্যাট অ্যালাইন উইথ দ্য অবজেক্টিভস অ্যান্ড অ্যাড্রেস দ্য আইডেন্টিফাইড এনভায়রনমেন্টাল ফ্যাক্টর্স। একটু আগে আমরা যে ফ্যাক্টর্সগুলো বিবেচনা করেছি সেগুলোর সাথে রিলেভেন্ট হবে, সেগুলোকে ব্যবহার করে আমরা এমন কর্ম পরিকল্পনা করব যেগুলো আমাদের অবজেক্টিভস অর্জনে সহযোগিতা করবে। আমরা যখন এনভায়রনমেন্টাল স্ক্যানিং করেছি তখন বলেছি আমাদের ফিজিক্যাল রিসোর্স, ফিনান্সিয়াল রিসোর্সেস এগুলো স্ক্রিনিং করতে হয়। বাধা ওখান থেকে আসতে পারে, যেমন রিসোর্স কনস্ট্রেইন, লিমিটেড রিসোর্সেস, আমাদের ফিনান্সিয়াল রিসোর্সেস পর্যাপ্ত নাও থাকতে পারে, হিউম্যান রিসোর্সেস যোগ উপযোগী নাও হতে পারে, অথবা যে নলেজ, স্কিলস এবং অ্যাবিলিটিস আমাদের দরকার সেগুলোতে গ্যাপ থাকতে পারে, টেকনোলজিক্যাল রিসোর্সেস আমরা পিছিয়ে থাকতে পারি, ফিজিক্যাল রিসোর্সেস, ল্যান্ড ল্যান্ড বিল্ডিং মেশিনারিজ এগুলোতে আমরা পিছিয়ে থাকতে পারি, এগুলো বাধা সৃষ্টি করতে পারে। তারপর একদল ভেস্টেড গ্রুপ থাকে কোম্পানিতে যারা সবসময় পরিবর্তনের বিপক্ষে অবস্থান করে, এই গ্রুপটা যদি শক্তিশালী হয় তখনও প্ল্যানিং প্রসেস বাধাগ্রস্ত হতে পারে। তারপর যারা এমপ্লয়ি আছেন, যারা উদ্যোক্তা আছেন, তাদের ক্রিয়েটিভিটি
বা ইনোভেশনে যদি আগ্রহ না থাকে অথবা সেই পরিমাণ মেধা না থাকে আর সেই এনভায়রনমেন্ট পরিবেশ প্রতিষ্ঠানে না থাকে, তাহলেও স্ট্র্যাটেজি ফর্মুলেটিং বাধাগ্রস্ত হতে পারে। ওয়ান্স উই ফর্মুলেট স্ট্র্যাটেজিস, কৌশল যদি আমাদের রেডি হয়ে যায়, তাহলে পরবর্তী পর্যায়ে আমাদের সেটা ইমপ্লিমেন্ট করতে হবে। এক্ষেত্রে আমরা আমাদের যে রিসোর্সেস গুলো আছে, আমরা যে রিসোর্সেসের কথা বলেছি, হিউম্যান রিসোর্সেস, ফিনান্সিয়াল রিসোর্সেস, ফিজিক্যাল রিসোর্সেস, এগুলো ঠিক জায়গায় ডিস্ট্রিবিউট করার প্রয়োজন। এগুলোকে অ্যালোকেট করতে হবে এবং এফিশিয়েন্ট অ্যালোকেশনের উপর নির্ভর করে আমরা কতটা ভালো আমাদের এই ইমপ্লিমেন্টেশন এনশিওর করতে পারি। ফলে এক্ষেত্রে আমাদের রিসোর্স অ্যালোকেট করতে হবে, আমাদের রেসপন্সিবিলিটি অ্যাসাইন করতে হবে, এবং একই সাথে অবভিয়াসলি প্রত্যেকটা স্ট্র্যাটেজি এক্সিকিউট করার জন্য টাইম লাইন সেট করতে হবে। এখানেও বাধা আসতে পারে, যেহেতু এক্সিকিউশন, ইমপ্লিমেন্টেশন, অনেকগুলো পক্ষ, অনেকগুলো ডিপার্টমেন্ট মিলেমিশে কাজ করতে হয়। যদি কমিউনিকেশন ভালো না হয়, তাহলে অবভিয়াসলি একটা ডিপার্টমেন্টের সাথে আরেকটা ডিপার্টমেন্টের কাজ করা ডিফিকাল্ট হয়ে যাবে, একটা টিমের সাথে আরেকটা টিমের কাজ করা অসুবিধা হয়ে যাবে। কারণ আমরা জানি যে কমিউনিকেশন ভালো না হলে মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়, মূল অবজেক্টিভসের সাথে অ্যালাইনমেন্ট ঠিক থাকে না। এখানেও একটা বাধা হতে পারে ইনসাফিসিয়েন্ট রিসোর্সেস, পর্যাপ্ত রিসোর্সেস না থাকলে আমরা অ্যালোকেশনের সময় বড় ধরনের ঝামেলায় পড়বো। এবং এটা সমাধান আছে, সেটা হলো রেশনিং। কিন্তু এই রেশনিং তো হবে যদি অ্যাটলিস্ট প্রয়োজনীয় না হলেও কাছাকাছি যদি আমাদের রিসোর্সেস থাকে। রিসোর্সেস যদি একেবারে অপর্যাপ্ত হয়, তাহলে রেশনিং করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। এছাড়াও ইমপ্লিমেন্টেশনে খুবই গুরুত্বপূর্ণ হলো লিডারশিপের ভূমিকা। এখন লিডারশিপ যারা আছেন, তারা যদি যুগোপযোগী পড়াশোনা করা না থাকে, প্রকৃত অর্থে ভালো ইন্টার্নশিপ করা না থাকে, সারা দুনিয়াতে কি হচ্ছে সেগুলো না দেখে পুরনো পদ্ধতিতে প্রতিষ্ঠান চালায় আর টিমকে লিড করে, তাহলেও সমস্যা হতে পারে। ইমপ্লিমেন্টেশনের পরে অবভিয়াসলি ছেড়ে দিলে চলবে না, ওখানে আমাদের প্ল্যানিং প্রসেস শেষ নয়, আমাদেরকে মনিটরিং করতে হবে, ইভ্যালুয়েশন করতে হবে। এটাকে আমরা কি করে করতে পারি, আমরা করতে পারি প্রগ্রেস ট্র্যাকিং এর মাধ্যমে, এবং যেখানে বিচ্যুতি দেখা যাবে স্ট্যান্ডার্ডের সাথে, সেখানে প্রয়োজনীয় অ্যাডজাস্টমেন্ট করার মাধ্যমে। এটা সম্ভব কন্টিনিউয়াসলি মনিটরিং এবং ইভ্যালুয়েশনের মাধ্যমে। এক্ষেত্রে সমস্যা কি হতে পারে, যদি আমাদের কাছে সঠিক স্ট্যান্ডার্ড না থাকে, তাহলে তো আমরা একটা ভুল স্ট্যান্ডার্ডের সাথে যদি আমাদের কাজকে তুলনা করি, সবসময় ভুল রেজাল্ট আসবে। আর মনিটরিং করার সময় যদি আলসেমি ভর করে, মনে হলো মনিটরিং করা হলো, আবার করা হলো না, ফ্রিকোয়েন্ট হলো না, কন্টিনিউয়াস মনিটরিং হলো না, তাহলেও প্ল্যানিং প্রসেস বাধাগ্রস্ত হবে। এরপর হলো রেসিস্টেন্স টু ফিডব্যাক। আমরা যে কাজ করছি, অ্যাকশন প্ল্যান করেছি, ইমপ্লিমেন্ট করছি, কিছুদিন পর পর বা নির্দিষ্ট সময় পর পর যে ফিডব্যাক নেওয়া, রিভিউ নেওয়া, সেখানে যদি বাধা সৃষ্টি হয়, কোনো প্রকার পক্ষ বাধা সৃষ্টি করে, প্রপার ফিডব্যাক না আসলে কখনো অ্যাডজাস্ট করা সম্ভব না। আমরা যে বলছি ট্র্যাকিং প্রগ্রেস অ্যান্ড মেকিং অ্যাডজাস্টমেন্ট, আমি প্রগ্রেসও ট্র্যাক করতে পারবো না, অ্যাডজাস্টমেন্টও করতে পারবো না। এই যে আমরা অনেকগুলো ওভারকাম বললাম, এগুলো চাইলে ওভার অনেকগুলো ব্যারিয়ার্স বললাম, এগুলো চাইলে ওভারকামও করা যায়। কিভাবে করা যায়? ক্লিয়ার কমিউনিকেশনের মাধ্যমে। আমরা কমিউনিকেশনের ক্ষেত্রে বলি যে আমাদের কমিউনিকেশন হতে হবে ক্লিয়ার, আমাদের কমিউনিকেশন হতে হবে ক্র্যাক, আমাদের কমিউনিকেশন হতে হবে কমপ্লিট, আমাদের কমিউনিকেশন হতে হবে কনসাইজ, এবং সেখানে সবসময় কার্টেসি থাকতে হবে। এই কমিউনিকেশনের এই বিষয়গুলো মাথায় রেখে কমিউনিকেট করলে টিম ওয়ার্ক ভালো হয়। ফ্লেক্সিবিলিটিও থাকতে হবে, কোনো কোনো জায়গায় অ্যাডজাস্টমেন্টের সুযোগ থাকতে হবে, পরিবর্তনকে অ্যাডজাস্ট করার সুযোগ থাকতে হবে। হঠাৎ সরকারের পলিসি চেঞ্জ হয়ে গেছে, এই নতুন পলিসির সাথে দ্রুততার সহিত সমন্বয় করার সুযোগ আমাদের প্ল্যানিংয়ে থাকতে হবে। ট্রেনিংয়ের মাধ্যমেও প্রবলেম ওভারকাম করা যায়। যারা চেঞ্জের বিপক্ষে থাকে, যাদের নলেজ, স্কিলস, অ্যাবিলিটিসের মধ্যে গ্যাপ আছে, এগুলো চাইলে ট্রেনিংয়ের মাধ্যমে কভার করা যায়। উন্নত প্রযুক্তি ব্যবহার করে অনেকগুলো ব্যারিয়ার্স ওভারকাম করা যায়। এছাড়া হলো একটা সাপোর্টিভ কালচার তৈরি করা, যেখানে এমপ্যাথি থাকবে, যেখানে কোঅপারেশন থাকবে, আর যেখানে টিম লিডার এবং টিম মেম্বাররা প্রত্যেকে স্বপ্রণোদিত হয়ে কাজ করবে, তারা ইনটুইটিভ নেচার তাদের মধ্যে থাকবে। এমন একটা পরিবেশ যদি তৈরি করা যায়, তাহলে প্ল্যানিং প্রসেস অনেক বেশি সফলতা
লাভ করবে। আজ পর্যন্তই ধন্যবাদ সবাইকে।